নৃত্যশিল্পী হিসেবে মিডিয়ায় কাজ শুরু করেন অল্প বয়সে। মডেলিং এবং অভিনয়ে এসে সফলতা পান তমা মির্জা। পরে নাটক সিনেমায় কাজ করে বেশ আলোচনা চলে আসেন। সবশেষ সুরঙ্গ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন। সম্প্রতি সিনেমার বাইরে কিভাবে সময় কাটছে তার, এমন প্রশ্নের উত্তর দিয়ে ফের আলোচনায় আসলেন তিনি। বিস্তারিত সুবায়ামিত রিপোর্টে। চলচ্চিত্রের পাশাপাশি এখন নিয়মিত কাজ করেন ওটিটি মাধ্যমে। তার প্রথম ওয়েব ফিল খাঁচার ভিতর অচিন পাখি মুক্তির পর নিজেকে আবিষ্কার করেন নতুন রূপে। নিপুণ অভিনয়ের মাধ্যমে বেশ আলোচিত হয়েছেন তিনি। এরপর থেকে ওয়েবেই ঝুঁকেছেন নায়িকা তমা মির্জা। পাশাপাশি বড় পর্দার চলচ্চিত্রের কাজ নিয়ে বেশ ব্যস্ততা রয়েছে তার। তবে ভালো গল্প কিংবা স্ক্রিপ্ট পড়েই তারপর অভিনয়ের সিদ্ধান্ত জানান তিনি। তার ব্যক্তিজীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। পর্দার বাইরে তিনি কেমন তা জানতে উদগ্রীব সিনেমা প্রেমীরা। দেশীয় একটি গণমাধ্যমে যাপিত জীবন নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। সিনেমার বাইরে কিভাবে সময় কাটান, এমন প্রশ্নে তমা বলেন, সিনেমার বাইরে আমি আমার পোষা কুকুর হানির সঙ্গে সময় কাটাই। যখন আমি বাসায় থাকি রাতে ঘুমাতে যেতে একটু দেরি হয়, কারণ আমি রাতে ঘুমানোর আগে একটু লুডো খেলি। লুডো ছাড়াও অন্যান্য গেমস খেলতেও ভালোবাসেন তিনি। তমা বলেন, আমি লুডো স্টারও খেলি। অনেকে আমাকে 2000 কয়েনের রিকোয়েস্ট পাঠায়, 5000 কয়েনের পাঠায়, এগুলো আমি খেলি না। আমি 1 মিলিয়ন বা 10 মিলিয়ন ছাড়া খেলি না। আর এমন উত্তর দিয়ে আবারও আলোচনায় এলেন তিনি। বলো না তুমি আমার চলচ্চিত্রের মাধ্যমে 2010 সালে সিনেমা হলের পর্দায় দেখা যায় তমা মির্জাকে। তিনি একাধারে বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেছেন, তবে তার পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্রে সহ অভিনেত্রী হিসেবেও অভিনয় করেছেন। কিন্তু অনন্ত হীরার পরিচালনায় ও আমার দেশের মাটি চলচ্চিত্রে নায়িকার ভূমিকায় অভিনয় করে আলোচিত হন তিনি। তকমা লাগে চিত্রনায়িকার। এরপর তমা 2015 সালে শাহনওয়াজ কাকুলি পরিচালিত নদীজন চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করে জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয় করেছেন এখন পর্যন্ত 15টিরও বেশি সিনেমায়। সুমায়া মিতু, ভোরের কাগজ।